সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জাভার আরও একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শিখব, যে কীভাবে জাভা ব্যবহার করে যে ইনহেরিটেন্স অথবা মাল্টি লেভেল অথবা মাল্টিপল ইনহেরিটেন্স ব্যবহার করে একটি জাভা প্রোগ্রাম রান করা যায়। তাহলে আজকে টিউটোরিয়াল থেকে শিখব যে কীভাবে ইনহেরিটেন্স অথবা মাল্টিপল অথবা মাল্টি লেভেল ইনহেরিটেন্স ব্যবহার করে জাভা প্রোগ্রাম রান করা যায়, সেটাই শিখব। সবাই হয়তো বা এখানে দেখতে পাচ্ছেন একটা জাভা প্রোগ্রাম অলরেডি আমরা এখানে ব্যবহার করছি। এখন কথা হলো যে স্যার, ইনহেরিটেন্সটা কি জিনিস? ইনহেরিটেন্স শব্দের অর্থ হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, অর্থাৎ যখন কোনো ক্লাসের বৈশিষ্ট্য আরেকটা ক্লাস অটোমেটিক্যালি উত্তরাধিকার সূত্রেই পাবে, তখন সেটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। মানে আপনার বাবার যে সম্পত্তিটা আছে, সেই সম্পত্তিটা অটোমেটিক্যালি উত্তরাধিকার সূত্রে আপনি পেয়ে যাচ্ছেন, আবার আপনার সম্পত্তিটা অটোমেটিক্যালি আপনি না থাকার পরে আপনার সন্তান পেয়ে যাচ্ছে। এই যে সিস্টেম যেটা আছে, এটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স যখন আমরা একাধিক ব্যবহার করব, মানে একটা ক্লাস যখন একাধিক ব্যবহার করব, তখন সেখানে বলা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। তাইলে এখানে সবাই দেখতে পাচ্ছেন, তাহলে আজকের আমরা টিউটোরিয়াল থেকে শিখবো যে কিভাবে ইনহেরিটেন্স অথবা মাল্টিপল বা মাল্টি লেভেল ইনহেরিটেন্স ব্যবহার করে কিভাবে জাভা প্রোগ্রাম তৈরি করা যায়। তাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে পরবর্তীতে জাভার আরো গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনারা অতি দ্রুত পেয়ে যান। ধন্যবাদ সকলকে। প্রথমেই আমরা জাভাতে যেহেতু কোড লিখব, লেখার জন্য আমাদের জাভার যে নেটবিন যেটা আছে, আমরা নেটবিন সফটওয়্যারটি ওপেন করি এবং ফাইল থেকে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতেছি। সবাই দেখেন, নতুন প্রজেক্ট ক্রিয়েট করতেছি, জাভা জাভা অ্যাপ্লিকেশন এবং নেক্সট করে আমরা এখানে প্রজেক্টের নাম দিব। আপনি ইনহেরিটেন্স অথবা মাল্টি লেভেল ইনহেরিটেন্স অথবা মাল্টিপল ইনহেরিটেন্স আপনি যাই লেখেন না কেন, সমস্যা নেই। আমি ইনহেরিটেন্স TNCES ইনহেরিটেন্স, আমি সাপোজ ইনহেরিটেন্স নামে একটা জাভা প্রোগ্রাম তৈরি করতেছি। দেখেন এখানে প্রজেক্টের নাম দিছি ইনহেরিটেন্স। তাইলে এটাই হবে আমাদের ক্লাসের নাম এবং ক্লাসের নাম অনুযায়ী এবং আমাদের এখানে কাজটা শুরু করব আর কি। তো এটা শুরু করার জন্য আমাদের মূল যে প্রজেক্ট চলে আসছে এবং এখানে যে মেসেজ বক্সগুলো ছিল, আমরা সেই মেসেজগুলো এখান থেকে মুছে দিব এবং এইগুলোকে বলা হচ্ছে কমেন্টস, জাস্ট কমেন্টসগুলো আমাদের দরকার নাই। এবং এই যে প্যাকেজ যেটা আছে, প্যাকেজের পাশে আমাদের এখানে মেন প্রোগ্রাম লেখা শুরু করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা ক্লাস ডিক্লেয়ার করতেছি, যে ক্লাসের নাম দিচ্ছি হলো ফিফথ। আপনি যে কোনো নামই দিতে পারেন, আমি ফিফথ সেমিস্টার স্টুডেন্ট, যেহেতু ফিফথ সেমিস্টারের নাম দিয়ে আমি একটা ক্লাস তৈরি করলাম, যে ক্লাসের নাম দিচ্ছি হলো ফিফথ। দেওয়ার পরে আমরা এখানে এন্টার দেওয়ার পরে জাস্ট এখানে আমরা একটা ফাংশন ঘোষণা করব, ফাংশনের নাম দিলাম ভয়েড শো। আপনি যে কোনো নামে ফাংশন ঘোষণা করতে পারেন। ভয়েড শো দেওয়ার পর আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট শুরু করছি এবং একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ করছি এবং এর মধ্যে আমরা আউটপুটের জন্য আমরা একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এই মেসেজটা প্রদর্শন করব, যে এই ফাংশনকে যখন কল করবে প্রিন্ট PRINT প্রিন্ট এলএন, দেখেন প্রিন্ট এলএন যখনই দিছি নিউ লাইন, তাহলে এখানে একটা মেসেজ প্রদর্শন করবে যে উই আর ফিফথ সেমিস্টার স্টুডেন্ট, যে ফিফথ সেমিস্টার স্টুডেন্ট, উই আর ফিফথ সেমিস্টার স্টুডেন্ট। তাহলে দেখেন অলরেডি একটা ক্লাস আমাদের ডিক্লিয়ার করা অলরেডি হয়ে গেছে এবং সেমিকোলন দিয়ে আমরা এটা শেষ করব। তাহলে অলরেডি একটা ক্লাস হয়ে গেছে, আমরা পরবর্তীতে আরও একটা ক্লাস তৈরি করব, যে ক্লাসের নাম দিলাম হলো সাপোজ আমরা চাচ্ছি যে এই ক্লাসের ভিতরে হয়তো বা মেয়ে আছে অথবা ছেলে আছে, আমরা শর্টভাবে বোঝার জন্য মেয়ে দিলাম এবং এক্সটেন্ড, যেহেতু একটা ক্লাস থেকে একটা আরেকটা ক্লাস এখানে মধ্যে আসবে তখন এক্সটেন্ড নামে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়, TEND এক্সটেন্ডস। কোন সেমিস্টার থেকে আসবে? ফিফথ। তাহলে ফিফথের যে ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে মেয়ে যারা আছে তাদেররা এর মধ্যে আসবে, তাহলে ফিফথ ক্লাসটা অলরেডি মেয়ে ক্লাসের মধ্যে চলে আসবে। তাহলে আমরা এখানে এই মেসেজটা শো করব এবং জাস্ট দেওয়ার জন্য আমরা এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করে এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করব, এর মধ্যে আমরা আরও একটা ফাংশন ঘোষণা করব। দেখেন ফাংশন ঘোষণা শো করতেছি, এই ফাংশনের নাম দিলাম যে আউটপুট জন্য ভয়েড আউট। আপনি এখানে ভয়েড ডিসপ্লে দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। এবং এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করে একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ করব, এর মধ্যে একটা মেসেজ প্রদর্শন করবে যে জাস্ট এর মধ্যে একটা মেসেজ প্রদর্শন করবে যে ফিফথ, যে টোটাল ফিফথ সেমিস্টারের ভিতরে 5 জন ফিমেল স্টুডেন্ট
অথবা আপনি যে কোনো মেসেজ এখানে প্রদর্শন করতে পারেন যে ফাইভ ফিমেল স্টুডেন্ট ইন দিস ক্লাস, মানে এই ক্লাসের মধ্যে আর কি, ফিমেল স্টুডেন্ট ইন দিস ক্লাস। তাহলে আমাদের পাঁচজন স্টুডেন্ট আছে হলো এই ক্লাসের মধ্যে, এই মেয়ে ক্লাসের মধ্যে আর কি। তাহলে দেখেন অলরেডি মেয়ে নামে যে ক্লাস তৈরি করছি সেটাও শেষ হয়ে গেছে। তাহলে একটা ক্লাস তৈরি করছি ফিফথ, একটা ক্লাস তৈরি করছি মেয়ে, এবং এক্সটেন্ড করছি ফিফথ ক্লাসটাকে অলরেডি মেয়ে ক্লাসের মধ্যে নিয়ে আসছি। এটাকে বলা হচ্ছে মাল্টিপল বা মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মানে একটা ক্লাসের বৈশিষ্ট্য অলরেডি আরেকটা ক্লাস পেয়ে গেল, মানে ফিফথ সেমিস্টার যে ক্লাস আছে সেই ক্লাসের বৈশিষ্ট্যটা মেয়ে ক্লাস পেয়ে গেছে। তাহলে আমরা এখানে আরো একটা ক্লাস তৈরি করতেছি, যে ক্লাস আরেকটা ক্লাস তৈরি করলাম, সেই ক্লাসের নাম দিলাম হয়তো বা সেই ক্লাসের নাম দিচ্ছি যে তাদের বিহেভিয়ার, আমরা বিহেভ লিখলাম যে বিহেভ এক্সটেন্ড, মানে তাদেরকে মেয়েদের আচরণ কি সেটা দেখানোর জন্য এক্সটেন্ড TNDS এক্সটেন্ড মেয়ে ক্লাস। তাহলে মেয়ে ক্লাসের যে বৈশিষ্ট্য আছে সেটা কোন ক্লাসের মধ্যে নিয়ে আসবে, বিহেভ ক্লাসের ভিতরে নিয়ে আসবে। তাহলে আমরা এটা নিয়ে আসছি, দেন আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করে শেষ করব, এবং এখানেও একটা ফাংশন ঘোষণা করব, যে ফাংশনের নামটা দিব আমরা বিহেভ জন্য আমরা একটা ভয়েড বিহেভ দিয়ে আমরা এখানে একটা ফাংশন ঘোষণা করতেছি, এবং ফাংশনের নামটা দেওয়ার পরে জাস্ট আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করে যে বিহেভিয়ারের জন্য একটা মেসেজ প্রদর্শন করবে। কি মেসেজ প্রদর্শন করবে? যে উই আর গুড স্টুডেন্ট, সাপোজ যে উই আর গুড স্টুডেন্ট একটা মেসেজ শো করবে, উই আর গুড স্টুডেন্ট। তো উই আর গুড স্টুডেন্টস কোনো সমস্যা নেই। তাহলে এই ফাংশনের কাজটা অলরেডি শেষ হয়ে গেছে। তাহলে টোটাল দেখছেন এখানে ক্লাস ব্যবহার করছি ফিফথ নামে একটা ক্লাস, মেয়ে নামে একটা ক্লাস, এবং বিহেভ নামে একটা ক্লাস, এবং ফিফথ ক্লাসটাকে বলছি যে ফিফথ ক্লাসটা অলরেডি মেয়ে ক্লাসের মধ্যে চলে আসো, যারা মেয়ে আছে তাদেরকে শো করো যে পাঁচজন ফিমেল স্টুডেন্ট এখানে আছে। আবার বিহেভ মানে তাদের বিহেভিয়ার শো করার জন্য বলা হচ্ছে যে মেয়েদের এই মেয়ে ক্লাসটা চলে আসলো বিহেভ ক্লাসের ভিতরে, এবং এর ভিতরে আরেকটা মেথড ঘোষণা করছে বিহেভ দিয়ে, যে system.out.print এর মধ্যে যে উই আর গুড স্টুডেন্ট। এবার আমাদের যে মূল যে ক্লাস আছে সেই মূল ক্লাসের ভিতরে আমরা অবশ্যই এই বিহেভিয়ার সর্বশেষ যে ক্লাসটা ছিল সেটা দিয়ে একটা অবজেক্ট ঘোষণা করতে হবে। তাহলে বিহেভ দেখেন, বিহেভ সর্বশেষ যে ক্লাস থাকে এখানে যে নামই থাকতে সমস্যা নেই, বিহেভ বি সমান সমান দেখেন নিউ বিহেভ, বিহেভ নিউ বিহেভ দিয়ে আমরা এখানে ফাংশনটা কল করলাম, এবং এখানে অবজেক্টটা ঘোষণা করা হয়ে গেছে। এবার অবজেক্ট হলো বি ডট, আমরা এবার ওই যে প্রথম যে ক্লাসটা ছিল, প্রথম ক্লাসটা আমরা ব্যবহার করছি হলো, সবাই এখানে দেখেন প্রথম ক্লাসটা ব্যবহার করছি হলো শো, এই মেথড দিয়ে এখানে ব্যবহার করছি। তাহলে শো এটা দিয়ে দিব, এবং আবার বি ডট আমরা এখানে ব্যবহার করব হলো এই যে উপরে যে মেয়েদের যেটা আছে এটা আউটপুট করার জন্য বি ডট আউট, এবং করার পরে এবং বি ডট, বি হলো একটা অবজেক্ট। তাহলে সেই অবজেক্ট দিয়ে কল করতেছি ওই ক্লাসের ফাংশনকে, যেমন এই ক্লাস হলো বিহেভিয়ার শো করার জন্য এই বিহেভিয়ার ক্লাসের ফাংশনটা এখানে শো করলো আর কি। তাহলে দেখেন অলরেডি আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তাহলে আমরা এটা শেষ করছি। তাহলে মেন যে প্রোগ্রাম করছি সেখানে ক্লাস ব্যবহার করছি ফিফথ দিয়ে, যে ক্লাসের ভিতরে একটা ফাংশন আছে, ফাংশনকে কল করলে সেই এই মেসেজটা শো করবে। আমরা আরও একটা ক্লাস তৈরি করছি, সেই ক্লাসের ভিতরে বলছি যে এই ক্লাসের উপরে যে ফিফথ ক্লাস আছে সেই ক্লাসের বৈশিষ্ট্যটা অটোমেটিক্যালি এর মধ্যে ইনহেরিট করো। এটাকে আমরা অবশ্যই সুপার ক্লাস অথবা সাব ক্লাসও বলতে পারি, যে একটা ক্লাসের বৈশিষ্ট্য যখন আরেকটা ক্লাস পাই তখন যার কাছ থেকে পাচ্ছে এটাকে বলা হচ্ছে সুপার ক্লাস, আর এটাকে বলা হয় সাব ক্লাস। আবার যখন এর বৈশিষ্ট্য যখন বিহেভিয়ার পাচ্ছে তখন বিহেভিয়ার হচ্ছে সাব ক্লাস আর মেয়ে হচ্ছে সুপার ক্লাস, তখন কিন্তু ফিফথ কিছুই না আর কি। তাহলে আপনি যদি মনে করেন যে আপনাকে পাওয়া গেলে আপনার বাবাকে পাওয়া যাবে, দাদাকেও পাওয়া যাবে, তাহলে আমরা বিহেভ ক্লাসকে যদি পাই তাহলে আমরা মেয়ে ক্লাসকেও পাবো, এবং উপরে ফিফথ যে ক্লাস আছে সেই ক্লাসটাও পাবো আর কি। এবং এখানেও আমরা একটা ফাংশন ব্যবহার করছি, ফাংশন এই মেসেজটা শো করছে, এবং দেখেন আমরা সেই অবজেক্ট দিয়ে সেই ফাংশনটাকে কল করছি, এবং পরের ক্লাসের অবজেক্টটাকে শো করছি, এবং পরের ক্লাসের ফাংশনটাকে শো করছি। দেন আমরা এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করব, সেভ করে এখান থেকে আমরা এটাকে রান করে দেখি। সবাই দেখেন এখানে রান করতেছি, নিচের দিকে এখানে রান মেসেজ শো করতেছে, দেখেন অটোমেটিক্যালি রান হয়ে গেছে, এবং মেসেজ দিচ্ছে যে উই আর ফিফথ সেমিস্টার স্টুডেন্ট, আমরা ফিফথ সেমিস্টার স্টুডেন্ট, এবং আমাদের এখানে ফিমেল আছে টোটাল পাঁচজন, এবং আমরা গুড স্টুডেন্ট আর কি।
তাহলে এটাই হলো মাল্টিপল বা মাল্টি লেভেল ইনহেরিটেন্স ব্যবহার করে অথবা শুধু ইনহেরিটেন্স ব্যবহার করে জাভা প্রোগ্রাম আর কি। আশা করি আজকে টিউটোরিয়াল থেকে ইনহেরিটেন্স ব্যবহার করে কিভাবে সুন্দর করে একটি জাভা প্রোগ্রাম করতে হয় আপনারা শিখতে পারছেন। যদি কেউ কোনো সমস্যা মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনারা অতি দ্রুত পেয়ে যান। ধন্যবাদ সকলকে।